নমস্কার, হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো। এতক্ষণে অনেকগুলো কোয়েশ্চেন এসে গেছে, লেটস স্টার্ট দেন। ফার্স্ট কোয়েশ্চেন, সুদীপ্ত হালদার জিজ্ঞেস করছে, প্রত্যেকে নিজের সন্তানকে ভালোবেসে কোনো নামে ডাকে, কবিরকে তুমি কি নামে ডাকো? কবিরকে আমি কি নামে ডাকি বলতে, আমার যখন যা মনে হয় ভালোবাসার নাম, আদরের নাম, একই রকম ভাবে ডাকি, ঠিক যেভাবে মারা তার সন্তানদের বিভিন্ন ভালোবাসার নাম ধরে ডাকে, সেটা পুচকি মুচকি, পচকা মচকা, ঘাচকা পাচকা, সোনা বাচ্চা, অনেক রকমের ভালোবাসার নাম, আদরের নাম, তখন যেটা মাথায় আসে সেগুলোই ডাকি আমি। নেক্সট তনিষা আমাকে জিজ্ঞেস করছে, তোমার ডায়েট চার্ট শেয়ার করবে প্লিজ, ইউ আর মাই ইন্সপিরেশন। থ্যাংক ইউ ভেরি মাচ তনিষা। আমার ডায়েট চার্ট, আমি আই জাস্ট হ্যাভ আ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট বলতে যেরকম ডাল ভাত সবজি মাছ সব রকমেরই খাবার খাই, কিন্তু প্রপোর্শনে খাই। প্রপোর্শনে খাওয়াটা খুব দরকার, কারণ আমার মনে হয় যে নিজেকে হালকা রাখলে অ্যাক্টিভিটিসও ভালো করে করা যেতে পারে। আর জেনারেলি আমি লাইক দ্যাট, অনেক বছর ধরে আমার সেটাই আমার অভ্যেস হয়ে গেছে, একটা প্রপোর্শনে আমি খাবার খাই এবং সব রকমের খাবার, কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ভেজিটেবলস, সব রকমের খাবার খাই, লট অফ ফাইবার, খুব ইম্পর্টেন্ট। ধ্রুবনী আমাকে জিজ্ঞেস করছে, যোগা না হার্ড ওয়ার্কআউট উইচ ইজ মোর বেনিফিশিয়াল, তুমি কোনটা বেশি প্রেফার করো? আমি দুটোই প্রেফার করি, কারণ আমার মনে হয় দেখো, যোগাসনের সঙ্গে কোনো কিছু কম্পেয়ার করা যায় না, কারণ বহু যুগ ধরে, অনেক অনেক বছর ধরে আমরা জানি যে যোগার একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা সাইড আছে, মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট যোগার একটা সাইড, ব্রিদিং এক্সারসাইজ যেটা অ্যাংজাইটি, মন খারাপের জিনিসটা অনেকটা কন্ট্রোলে রাখে। আর এখনকার দিনের জন্য আমার তো মনে হয় মেডিটেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এভরিবডি, যাতে মনটাকে ভালো রাখা যায়, কাম রাখা যায়, শান্তিতে থাকা যায়, কন্ট্রোলে রাখা যায়, সেটা খুব ইম্পর্ট্যান্ট। তাই জন্য যোগাসনের একটা অ্যাবসলিউটলি আলাদা একটা স্পেশাল সাইড আছে, যেটা আমি কারোর সঙ্গে কম্পেয়ার করবো না। আর তার সঙ্গে সঙ্গে স্ট্রেংথ ট্রেনিং, জিমে যেরকম আমি ওয়ার্কআউট করি, সেটা আমি, তাই জন্য আমি দু রকমেরই একসঙ্গে আমি রাখার চেষ্টা করি প্রত্যেক দিন। সূর্য নমস্কার, 12টা আসন একসঙ্গে মিলিয়ে দারুণ একটা ব্যাপার আছে, যেটা 12 টাইমস তুমি যদি করো তাহলে অ্যাংজাইটি কমে, স্ট্রেংথ ট্রেনিং হয়, মেন্টাল একটা হেল্প দেয়, সব রকম ভাবে অনেক অনেক হেল্প করে। তো তাই জন্য দুটোর আলাদা আলাদা বেনিফিটস আছে এবং সব রকম ভাবে আমি ব্যালেন্স রাখার চেষ্টা করি এই দুটোই, যোগাসন এবং হার্ড ওয়ার্কআউট ইন দ্য জিম। ইয়েস, সো নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, দীপান্বিতা জিজ্ঞেস করছে, আমি তোমার বিশাল ফ্যান দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার নেক্সট কি ধরনের মুভিতে আমি দেখতে পাবো, তুমি কি ধরনের মুভি করতে চাও? আমি সব রকমের মুভি করতে চাই যেগুলো তোমরা ভালোবাসো, কারণ আমি ফাইনালি আমি সবসময় বলি যে তোমাদের ভালোবাসা ছাড়া আমি এতদিন এত কিছু করতে পারতাম না, এবং থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ বিন মাই স্ট্রেংথ অলওয়েজ, সো আই লাইক এভরিথিং, এভরিথিং, ওয়েদার ইটস থ্রিলার, ইটস রোম্যান্টিক, ইটস ইমোশনাল ড্রামা, ফ্যামিলি ড্রামা, দারুণ ভালোবাসি আমি সব রকম। নেক্সট কোয়েশ্চেন, সোহম দাস জিজ্ঞেস করছে, তোমার চোখে তোমার নিজের মুভি 2003 থেকে 2021 নিজের করা সিনেমাগুলো নিয়ে দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে? বদলেছে বলতে দেখো, ইটস বিন এ লং জার্নি, এবং আমি যদি হঠাৎ ভাবতে শুরু করি তাহলে আমার মনে হয় এই তো সবে শুরু করলাম, আমার মনে হয় আমার, আমি ভাবতেই পারি না যে এই এতদিন হয়ে গেল। এখন যেরকম অনেকে যখন বলে যে আমি তখন ছোট ছিলাম যখন এই সিনেমাটা দেখেছিলাম তোমার, তখন আমার মনে পড়ে যে হ্যাঁ সত্যি অনেক বছর হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রিতে, কিন্তু এখনো আই স্টিল ফিল দ্যাট আই এম লাইক আ ফ্রেশার, আই জাস্ট স্টার্টেড, মনে হয় এখনই আমি শুরু করলাম। তো আমার দৃষ্টিভঙ্গির কথা আমি যদি বলি যে কতটা বদলেছে, আমি এটুকুন বলবো যে একটা বয়সের সঙ্গে সঙ্গে, ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে আমার মনে হয় বিভিন্ন রকমের রোলস এক্সপেরিমেন্ট করার আরো বেশি ইচ্ছে করে এখন। প্রথম প্রথম ইট ওয়াজ মোর অ্যাবাউট দ্য থ্রিল অফ ওয়ার্কিং ইন লটস অফ ফিল্মস, মজার ছবি, আনন্দের ছবি, এই ছবি, ওই ছবি, রোম্যান্টিক, ম্যাক্সিমাম রোম্যান্টিক ছবি আমার ক্যারিয়ারে আছে, তো তাই জন্য সেইগুলো, বা অ্যাকশন থ্রিলার্স এন্ড এভরিথিং, হোয়াট এভার। তো প্রথম প্রথম আই ইউজ টু বি জাম্পিং, একটা ছবির থেকে আবার আরেকটা ছবি শুরু করে দিলাম, তারপরে ছবিটা শুরু করে দিলাম, খুব বেশি ভাবতাম না অনেস্টলি, কারণ তখন আমি যে সদ্য কলেজে ঢুকেছি এবং মাই লাইফ স্টার্টেড দ্যাট ওয়ে ইন ক্যারিয়ার। কিন্তু এখন যেহেতু অনেক বছর হয়ে গেছে, তো তাই জন্য অবভিয়াসলি মনে হয় যে আর
কোনটা নতুন করা যেতে পারে যেটা আমি কখনো করিনি, বা কোন রোলটা নিজেকে আরো বেশি রকম ভাবে ভাবাবে বা বেশি রকম আমাকে মানে সেই ব্যাপারটাকে একটা এজে নিয়ে যাবে আমাকে, যে আরো কিছু যদি আমি এক্সপেরিমেন্ট করতে পারি। তো তাই জন্য আমার মনে হয় মেনি থিংস হ্যাভ চেঞ্জ অ্যান্ড থ্যাংকস টু দি অডিয়েন্স, কারণ তোমরা অনেক ধরনের কন্টেন্ট এখন ভালোবাসছো, তো তাই জন্য বিভিন্ন রকম কন্টেন্টস নিয়ে এক্সপেরিমেন্ট করতেও আমাদেরও খুব ভালো লাগছে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন, অনিকেতা জিজ্ঞেস করছে, সবসময় এত পজিটিভ থাকো কি করে দিদি? প্লিজ জানিও আমিও লাইফে তোমার মতন হতে চাই, লাভ ইউ। ও থ্যাংক ইউ ভেরি মাচ অনিকেতা। আমি আমার মনে হয় যে পজিটিভিটি ইজ দ্য ওনলি চয়েস। নেগেটিভ ভেবে কখনো কোনো জায়গায় কোনো কিছু লাভ নেই, কোনো কোনো জায়গায় আমি জানি না ব্লকিংস আসে, মনে হয় যে নেগেটিভ চিন্তাতে আমার নিজের এত মন খারাপ লাগে। তো তাই জন্য আমার মনে হয় যে ইট ক্যানট বি, আই এম জেনারেলি ইন অলওয়েজ আ পজিটিভ স্পেস, সবসময় পজিটিভ থাকতে ভালোবাসি। আর আমার আমাকে যদি কেউ অপশনস দেয় লাইফে, তাহলে আমার সবকটা অপশনসই থাকবে পজিটিভিটি 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 পজিটিভিটি, দে ক্যানট বি এনি প্লেস অফ নেগেটিভিটি, কারণ সেটা কখনো একটা লাইফটা জীবনটা খুবই ছোট, খুব ছোট, আমাদের সবাইকার জীবনে শুরু হলো এই শেষ হয়ে গেল, এবং তার মধ্যে নেগেটিভিটির কোনো জায়গা রাখা উচিত না সবসময়। দেখো এইটা আমি বলবো না যে প্রত্যেক দিন সবাইকার জন্য খুব দারুণ মজায় কাটবে, আনন্দে কাটবে, কোনো দুঃখের কোনো জিনিস হবে না, বা কেউ হয়তো খারাপ ব্যবহার করছে, বা কোনো একটা ব্যাপার যেটা এক্সপেকটেশনের বাইরে, তুমি একরকম আশা করে গেলে কাজের জায়গা হোক বা অন্য কোনো জায়গায় হোক, সেই এক্সপেকটেশনটা হলো না ফুলফিলড, খারাপ তো লাগবেই, কষ্ট তো পাবেই, কিন্তু সেটাতে বেশিক্ষণ থেকো না, বেশিক্ষণের থেকেও আমার মনে হয় খুব তাড়াতাড়ি মনটাকে সরানোর চেষ্টা করো, সবসময় ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করো যেটাতে আরো বেশি পজিটিভ ফিলিংটা আসবে। অনন্যা জিজ্ঞেস করছে, মাতৃত্ব কেমন উপভোগ করছো? ভীষণ ভালো থাকুন। আচ্ছা করছেন, মাতৃত্ব কেমন উপভোগ করছেন? ভীষণ ভালো থাকুন সপরিবারে। থ্যাংক ইউ ভেরি মাচ অনন্যা, তোমরাও খুব ভালো থাকো। মাতৃত্ব আমি আগে সবসময় মাকে বলতে শুনতাম, বা বাকি সব মাদের বলতে শুনতাম যে মা যতদিন না হচ্ছ ততদিন তুমি বুঝতে পারবে না সেই উপলব্ধি বা সেই এক্সপিরিয়েন্সটা। একই রকম ভাবে আমিও একই আনসার দেব, আমার মনে হয় মা হওয়ার পরেই হয়তো আমি আরো বেশি ফিল করছি মারা যখন বলতেন এই কথাটা আগে, যে মা হ তাহলে বুঝবে, তারপর বুঝবে সেটা। তো সেই সেই ব্যাপারটা আমার মনে হয় এখন সেটা আমি আমি ফিল করি, অসম্ভব সুন্দর একটা অনুভূতি যেটা কথায় প্রকাশ করতে পারবো না আমি কখনোই। আমি আগেও অনেকবার বলেছি যে আমি যতগুলো বিশেষণ নিই না কেন, যতগুলো বেস্ট অ্যাডজেক্টিভস নিই না কেন, কিন্তু আমি আই ক্যানট বি এক্সপ্রেসিং ইট ইন ওয়ার্ডস, ভীষণ ভীষণ ইটস ডিভাইন, দ্য ফিলিং ইজ ডিভাইন। আর সুমেধা জিজ্ঞেস করছে, সাকসেসফুল হতে গেলে কতটা হার্ড ওয়ার্ক আর কতটা ভাগ্য লাগে বলে তোমার মনে হয়? নতুন আর্টিস্টদের জন্য কিছু অ্যাডভাইস দিলে খুব ভালো হয়। দের ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক, সেই কথাটা আমার মনে হয় আমি মনে প্রাণে বিশ্বাস করি। কাজের জায়গায় ইউ ক্যানট বি গিভিং এক্সকিউজেস, আমার মন খারাপ হলো, আমার জ্বর হয়েছে, আমার পেট ব্যথা হয়েছে, আমার মাথাটা ধরে আছে, ক্যামেরার সামনে দাঁড়ালে বা কাজের জায়গায় থাকলে, যারা বিভিন্ন বিভিন্ন কাজের জায়গায় স্পেশালি আমাদের কাজ যেটা ক্যামেরাতে প্রত্যেকটা এক্সপ্রেশন বা প্রত্যেকটা ফিলিং বোঝা যায়, আই ক্যানট বি ফেকিং দ্য লেন্স, আমার যদি মনটা খারাপ থাকে তাহলে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি প্রচণ্ড একটা হাসির মুহূর্তে এবং প্রচণ্ড আমি হাসছি কোনো না কোনো জায়গায় সেই দুঃখটা প্রকাশ পাবে। তো তাই জন্য ওই জায়গাটা খুব একটা 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 ইম্পর্টেন্ট একটা সূক্ষ্ম জায়গা যেখানে ইউ হ্যাভ টু বি সুইচিং অফ ফ্রম ইয়োর ওন ওয়ার্ল্ড, নিজের ওয়ার্ল্ড থেকে সুইচ অফ করে দিতে হয়। তো সাকসেসফুল হতে গেলে আমি শুধু এটাই বলবো যে কমপ্লিটলি বি হার্ডওয়ার্কিং, সিনসিয়ারিটি, হার্ডওয়ার্কিং, অনেস্টি, এই সব জিনিস মিলিয়ে হচ্ছে আমার মনে হয় সাকসেস পাওয়া যায়। দেখো সাকসেস ক্যানট বি ডিফাইন্ড বাই দি আদার্স, তোমার জীবনে তোমার সাকসেসটা বাকিরা কিন্তু তোমাকে বলতে পারবে না যে হ্যাঁ দিদি আপনি এবার সাকসেসফুল, বা হ্যাঁ দাদা আপনি এবার সাকসেসফুল। সাকসেসফুলের আমার কাছে যে মিনিংটা সেটা হচ্ছে টু বি হ্যাভিং আ হ্যাপি ডে, টু বি হ্যাভিং আ হ্যাপি লাইফ, ইউ হ্যাভ টু বি হার্ড ওয়ার্কিং, দ্যাট ইজ দ্য প্রাইমারি থিং। তারপরে ফলের আশার ব্যাপারটা ছেড়ে দাও, সেটা যা হবে হবে, কিন্তু তুমি অন্তত জানবে যে তুমি তোমার বেস্টটা দিতে পারলে, দ্যাট ইজ ওয়ান থিং। মৌরিন বলছে, হোয়াট মেক্স ইউ ইনস্ট্যান্টলি হ্যাপি? অনেক রকম জিনিস, অনেক কিছু জিনিস আই মেক্স মি ইনস্ট্যান্টলি হ্যাপি, যেরকম
কবিরের হাসি দেখলাম ইমিডিয়েটলি আমার আনন্দ, মানে প্রচন্ড প্রচন্ড আমি আনন্দ উপলব্ধি করি, এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি মেক্স মি হ্যাপি। এখন যেহেতু মনসুন বর্ষাকাল এসে গেছে, বৃষ্টিটা দেখলে আমার ইমিডিয়েটলি আমার ভীষণ একটা দারুণ একটা মন ফুর্তিতে ভরে যায়। তো সেরকম অনেক কিছু, মানে জেনারেলি আই মিন এ হ্যাপি স্পেস অল দ্য টাইম, সেটা খুব একটা জিনিসের উপরে ডিপেন্ড করছে না, আমি জেনারেলি আমি হ্যাপি স্পেসে থাকতে ভালোবাসি, কারণ তাতেই আমার মনে হয় যে আই এম কাইন্ড অফ ইন এ মেডিটেটিভ স্পেস দ্যাট ওয়ে। সো ইয়েস, সো দ্যাট আনসার্স দ্য কোয়েশ্চেন। আজকে এই অবধি থাকুক, আরো অনেক অনেক গল্প করতে অবভিয়াসলি ইচ্ছে করছে, কিন্তু আর একদিনের জন্য আরো কয়েকটা কোয়েশ্চেন্স রাখা থাকুক। তোমরা ভালো থাকো, যেটা আমি সবসময় বলি, আমি জানি আমাদের চারিদিকটা প্যান্ডেমিকের সময় কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমরা সবাই যাচ্ছি, কিন্তু যতটা ভালো থাকা যায় এবং যতটা মনটাকে শান্ত রাখা যায়, ভালো রাখা যায়, প্লিজ তাই চেষ্টা করো। সেটা বই পড়ে হোক, গান শুনে হোক, ছবি এঁকে হোক, আড্ডা মেরে হোক, বা একা একা বসে হোক, যাই মনে হয়, যেটা তোমার নিজের মনে হয় যে একটু আনন্দ দিচ্ছে তোমাকে, তো সেটা তুমি তাই করো, কিন্তু মনটাকে আনন্দে রাখার চেষ্টা করো। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমি সবসময় বলি, বাকি সকলকে আনন্দে রাখার চেষ্টা করো প্লিজ। হ্যাঁ, দ্যাট ইজ অলসো আওয়ার রেসপন্সিবিলিটি, জাস্ট নট ফর আওয়ার সেলস, শুধু আমাদের নিজেদের জন্য নয়, বাকি সবাইকার জন্য খুব ইম্পর্টেন্ট। নিজে ভালো থাকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো প্লিজ। ভালো থাকো, এবং আর একটা সেশনের জন্য খুব তাড়াতাড়ি আমি অপেক্ষা করছি। হ্যাপি ডে, হ্যাপি লাইফ, অ্যান্ড স্টে ওয়েল, স্টে ব্লেসড।